বিপাশাকে কেন চর মেরেছিলেন কারিনা সবাইকে গল্প কথা ইউটিউব বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেলবাটনে প্রেস করুন দর্শকে নিশ্চয়ই আজম্বর সিনেমাটির কথা মনে আছে ওই সিনেমাতেই বিপাশা বসুকে থাপ্পড় মেরেছিলেন কারিনা কাপুর পরিচালক আব্বাস মাস্তান কিছুটা ভোরকে যে যাননি তা হলপ করে বলা যায় না কাপুর খানদানের সদস্য হিসেবে কারিনা কাপুর বরাবরই বেশি নম্বর পেয়ে এসেছেন বড় বোন কারিশমা কাপুরের সঙ্গে তার তুলনার ক্ষেত্রে হোক কিংবা ভাই রণবীর কাপুরের ক্ষেত্রে সবসময়েই সবার সঙ্গে লড়াইতে কারিনা এক গোল করে বেশি দিয়েছেন অভিনয় বা নাচ সে যেটাই হোক না কেন কারিনা দুই দিকে ছিলেন এগিয়ে বলিউড ক্রিটিকরা এমনই মনে করেন ক্যারিয়ারের উঠতি সময়ে পরিচালক আব্বাস মাস্তানের বিল শুটিং শুরু করেন বেবো সেই সময় অক্ষয় কুমার এবং ববি দেওলের সঙ্গে কারিনা এবং বিপাশাকেও কাস্ট করান পরিচালক কিন্তু সিনেমা মুক্তির আগে থেকেই বিপাশা হট ফটোশ্যুট পেস্ত্রির পাতায় উঠে আসে সেই সঙ্গে বিপাশার একাধিক ছবিও উঠে আসে সংবাদ মাধ্যমের পাতায় শোনা যায় আজম্বী শুটিং এর সময় বিপাশার ফটোশ্যুট দেখে কারিনার কথা অনেকে ভুলতে শুরু করেন যা একেবারেই না পছন্দ ছিল বেবর ফলে সুযোগ পেলেই বিপাশাকে খোঁচা দিতে শুরু করেন কারিনা ফলে এক সময় শুটিং সেটেই কারিনাকে অপমান করতে শুরু করেন বিপাশা অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বিপাশাকে কষিয়ে চড় মারেন কারিনা বন্ধুরা এ ধরনের সংবাদ এতদিন আমরা পাইনি কিন্তু হঠাৎ করে এত পুরনো সংবাদ মিডিয়ায় কেন ও কিভাবে আসে সেটাই একটা আজগুবি ব্যাপার লাগে কি বলেন আপনারা আর এ বিষয়েই আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ